হরে কৃষ্ণ। আজকের এই সৎসঙ্গ কথা আসরে আপনাদের সকলকে প্রণাম, নমস্কার। এক বালক, ছোট বালক ভগবানের কাছে আকুল প্রার্থনা করছেন, আর তার প্রার্থনায় ভগবান তার সামনে এসে আবির্ভূত হয়েছে। তো ভগবানকে বলছেন, হে প্রভু, আমি আপনাকে প্রার্থনা করতে চাই। লোকে বলে ভগবানকে প্রার্থনা করতে হয়, কীভাবে প্রার্থনা করতে? তখন ভগবান বলছেন, যখন প্রার্থনা করে লোকে কি বলে, এভাবে নমস্কার করে। তো নমস্কার করে যে আমাদের পাঁচটা আঙ্গুল রয়েছে, প্রথমে হচ্ছে বুড়ো আঙ্গুল। তো বুড়ো আঙ্গুল মানে এটা আমার সবচেয়ে নিকটে, তার মানে প্রথমে তোমাকে প্রার্থনা করতে হবে তোমার সবচেয়ে যারা নিকটজন তার জন্য। তারপরে দ্বিতীয় হচ্ছে তর্জনী, এটাকে বলে তর্জনী। তর্জনী হচ্ছে সমাজে যারা আমাদের শিক্ষা দেয়, টিচার, এরকম হয় টিচার, যারা টিচার, গুরু, বরিষ্ঠ ব্যক্তি যারা আমাদেরকে শিখায়, তাদের জন্য প্রার্থনা করতে হবে। তারপরে হচ্ছে মধ্যমা। মধ্যমা মানে হচ্ছে যারা আছেন সমাজের যারা ব্যবস্থাপক, যেরকম সংসদ, পঞ্চায়েত প্রধান, রাজনৈতিক লোক, মুখ্যমন্ত্রী, প্রধানমন্ত্রী, আমাদের রাজ্য সরকারের যারা যারা সরকারি পোস্টে রয়েছেন, তারা যেন সুন্দরভাবে সমাজকে সুন্দরভাবে সুরক্ষিত রাখতে পারেন, খুব সুন্দরভাবে পরিচালনা করতে পারেন, যে তাদের জন্য ভগবানের কাছে প্রার্থনা করতে হবে। আর তারপরে আছে অনামিকা। অনামিকা মানে আছে যারা সমাজে পিছিয়ে পড়েছে, পিছিয়ে পড়েছে, যেন অনেক গরিব রয়েছেন, দলিত রয়েছেন, যারা লেখাপড়া করতে পারে না, যাদের নানা রকম আর্থিক অনটন ইত্যাদি ইত্যাদি, তো তাদের জন্য ভগবানের কাছে প্রার্থনা, যেন ভগবান তাদেরকে যেন সুখী রাখেন, সুন্দর রাখেন। সবার শেষে হচ্ছে কনিষ্ঠা। কনিষ্ঠা হলো সবার শেষে, তার মানে এই সব প্রার্থনা করার পর তারপরে তোমার নিজের জন্য প্রার্থনা করবে। এভাবে ভগবান তাকে বলেছেন। তাতে কি লাভ বলে? তো বলে লাভ হচ্ছে, দেখো আমি এখানে দাঁড়িয়ে আছি, ভগবান বলছেন প্রথমে তুমি বুড়ো আঙ্গুল করলে, তারপরে তর্জনী করলে, তারপরে মধ্যমা করলে, তারপর অনামিকা করলে, তারপর কনিষ্ঠ হলে সবার আছে, কিন্তু কোন আঙ্গুল আমার কাছে আছে সবচেয়ে? কনিষ্ঠা। তার মানে তুমি যদি এইভাবে সবসময় প্রার্থনা করো, আগে সকলের জন্য, সবার শেষে তোমার জন্য, তুমি আমার সবচেয়ে নিকটে থাকতে পারবে। হরে কৃষ্ণ।